काली सरकार जय भद्रकाली। अरे भाई আমাকে তো কিছু এখনো দেখাইনি, স্টার্ট হয়ে গেছে তো এখানে। আরে আমার তো দেখাইনি কেন? আমি জানি নি, তিনজন ঢুকেনি, যে যা ঢুকেনি, যে যার গান মারা ঘটি হারা। ভাই প্রথম ম্যাচ সার্ভাইভ ম্যাচ, প্রথম ম্যাচ সার্ভাইভ ম্যাচ, সবাই সার্ভাইভ করে খেলবে। এখানে কাউকে আমরা খালি হাতে পাঠাবো না, মানে প্রথম ম্যাচ তো সবাইকে খালি হাতেই যেতে হবে। সবাইকে উইশ করতেছি যেন, সবাইকে নয় বেশিরভাগ হচ্ছে এই 15 জনের 15টা টিমকে উইশ করতেছি যারা ঠিক মতন করে খেলে, 15টা নম্বরে ঢুকে গিয়ে নিজেদের প্রাইজ নিয়ে চলে যাবে। ওই ভাই সন্তু, তুই আমার স্ট্রিমটা দেখে বল যে সাউন্ড টাউন্ড কোয়ালিটি ঠিক আসতেছে নাকি, এদের আবার দেখি দেই, নাহলে এদের তো আবার বাহানা আছে আমাদের টিমে দেখাইনি। আবে এরকমই এরকমই চায়ের কাপের মতন আওয়াজ হচ্ছে কেন তোর মাইকে? কল কেটে লাগাতে হবে। বিশটা টিমে জিকসো টিকসো চলে আসছে, কোথায় এ ভালো করে সবাই খেলবে। সার্ভাই ম্যাচ, টপ 15-এর মধ্যে ঢুকতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভদ্রকালী। ভাই লাইভে প্রথম হচ্ছে যে 12 জন দেখতেছে, এরকমই করে হেল্প করতেছি, কে কোথায় লাভ দিছে সেগুলোও দেখে দিচ্ছি। সবকে যে মারো, সবকা গার মার দো। আবে সন্তু কল করেনি, সন্তু লাইভে কথা বলবে, সন্তু কল করেনি আমাকে। আর আরে ভাই কল কেটে গেল কেন? আর তোর মাঝে মাঝে এসি চলে যায় রে কেন? গেম শুরু হয়নি তো, তোর নেটওয়ার্ক খারাপ। তুই 1000 টাকার ইন্টারনেট ব্যবহার করি না, ওই জন্য তোর নেটওয়ার্ক খারাপ। সবাই ভালো করে খেলবে, সবাই ভালো করে খেলবে। প্রথম ম্যাচে কোনো মারপিট লেয়ার দরকার নেই, পুরা জলে ডুবে থাকবে, বুঝতে পারছ? জলে ডুবে থেকে জলে সুইমিং করে কাটিয়ে দিবে। প্রথম ম্যাচ মারপিটের ম্যাচ নয়, সেকেন্ড ম্যাচে দেখা যাবে। আমার 72 MS চলে রে। ওই আরে ভাই সবাই নেট বেশি করে টানলু নাকি? নিচে টিভিটা বন্ধ করে দিয়েছি দাঁড়া। 72 MS চলে রে, এটা একটা পিং হ্যাঁ, আকাশের 80 MS চলে, আকাশ ম্যাচ ছেড়ে দে। ও ভাই রুমে কিন্তু পিং হাই থাকে, বুঝতে পারছ? সব আলাদা আলাদা জায়গায় ভাই লেবে আছে। ও লাইফেই প্রথম ভাই জন্মদিনের সেরা গিফট ভাই, কতজন মানে কতজন 97 জন আমাদের সঙ্গে খেলতে আসছে, 3 জনের লাক খারাপ ছিল ভাই, ঢুকতে পারিনি হয়তো। ভাই যে যাকে দেখাবে বলবে তার শুধু টিমের নাম্বারটা আমাকে বলে দিবে, কে কত নম্বর টিমে আছে সেইটা আমাকে বলে দিবে। আমি একের পর এক এদিক ওদিক করে দেখিয়ে যাচ্ছি, শুধু টিমের নাম্বারটা বলে দিবে। সবাইকে দেখাবো, আজ সবাইকে দেখাবো, দিল খোলকে সব লোক সব কিছু বল না, সবাই গালিও দিতে পারে, আমি তাতে কোনো দ্বিধাবোধ করবো না, কারণ একজন সবাইয়ের কাছে ভালো হতে পারে না, একজনের কাছে তাকে বাজেও হতে হয়। সনাদা সনাদা 1000 টাকার এক্ষুনি সুপার চ্যাট দিল আমাদেরকে, কিন্তু সে সুপার চ্যাটটা দেখানো যাবে না এখন।
মিস্টার শুভ প্রথমেই ডেড হয়ে গেছে। এ হামলান, আমাদের আমাদের সাত নম্বর, আমাদের সাত নম্বর টিম তো প্রথমেই হচ্ছে, কেউ হয়তো মানে অফলাইন চলে গেছিলো, অফলাইন চলে গেছিলো, হয়তো সেই সাত নম্বর প্রথমেই শেষ হয়ে গেছে। আবে কাকে ঘুষি মেরে মেরে দিচ্ছে? শুভদীপ মান্না, শুভদীপ মান্নাকে ঘুষি মেরে কে মেরে দিচ্ছে? ওই শুভদীপ মান্না কত নম্বর টিম রে? শুভদীপ মান্না কাকে ঘুষি মেরে মেরে দিচ্ছে? সেরা চলতিছে ভাই সত্যিকারে। জেরি আসছে ভাই, জেরি জেরিরা প্রথমেই 23 নম্বরকে স্প্রে দিল। ডেড শটও প্রথমে মরে গেছে। জেরি জেরি আর মহাকাল, মহাকাল আর জেরি, দেখা যা ড্রোন শটটা দেখি। ভাই তোরা পালিয়ে যা, ভাই তোরা পালিয়ে যা, অরূপরা তোরা পালিয়ে যা। কেন তোরা প্রথমে ফাইট টাইট লেউ বলতো? বলরি তোরা ভালো ভালো টিম, তোরা ভালো, ভাই পালিয়ে যা, মহাকাল পালিয়ে যা রে। মহাকালে মহাকাল শেষ ভাই, জেরিরে টিম আসছে, স্মকমক করে আসতিছে, লুসিফার টিম আসতিছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। 23 নম্বর টিম শেষ, 23 নম্বরের টিম এলিমিনেট হয়ে গেল ভাই। ভাই সব আলাদা আলাদা করে স্কোয়াডে থাকিস নি, এত যদি প্রবলেম হয় স্কোয়াডে কেউ থাকিস নি, 20 জন লাইভ করতিছে, সবাইকে ক্যাকেলে ক্যাকেলে কে মলি মারতিছে। আবার আবার ছ নম্বর টিম চলে আসছে, ডিস্কায় টিম ঢুকে গেছে রে ভাই। এইখানে এইখানে তো মজা ভাই, ডিস্কায় টিম চলে আসছে, এইখানে তো মজা, ডিস্কায় টিম, আবার এ অরূপের টিম আর জেরির টিম ভাই, মানে তিনটা টিম একসঙ্গে আছে, যে কোনো একটা, দুটো টিম তো যাবে এখান দিয়ে, সিওর যাবে, যে কোনো একটা টিম যাবে এখান দিয়ে। ভাই তোরা খেল, ভালো করে খেল, তোরা প্রাইজ জিতে যা, আর আমাকেও দুটো পয়সা দে ভাই, তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে গেলে অনেক সুবিধা হয়। অরূপের টিমের একজন ভাই বুদ্ধিমানের কাজ করছে, সে পালিয়ে গেছে, বুঝতে পারছো? অরূপের টিমের একজন বুদ্ধিমানের কাজ করছে, আর 16 নম্বর টিম আর 17 নম্বর টিম হচ্ছে যে বাস এলিমিনেটেড হয়ে গেল। সরি ভাই, বেটার লাক নেক্সট টাইম, আগের যে কোনো টুর্নামেন্টে চান্স পেতে পারো। আচ্ছা 5 নম্বর, পাঁচ নম্বরের কাছে 21 নম্বর আর 9 নম্বর আছে। তোরা ভাই এত তাড়াতাড়ি ফাইট লিচু কেন ভাই? তোরা একটু স্টে কর, একটু স্টে কর, সবাই প্রাইজ পাবি, সবাই প্রাইজ পাবি, প্রাইজ দেওয়ার ক্ষমতা শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড কে। এমআইবি রবিন, রবিন ভাই তোমার সঙ্গে আজ কথা হয়েছিল, চলো ভালো করে খেলো, ভালো করে করো, সার্ভাইভ করো, 20 জন লাইভ হচ্ছে এই প্রথম, একজন আবার ডিসলাইকও দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভালো, এটাও ভালো। ক্লাসিফাইড মরে গেছে আকাশের টিমে, আবে কি হলো? আমাদের আমাদের এমসিউ টিম কোথায় কে আনে দেখি। আয়রনম্যানদের টিমের টিম পুরো ফাঁকা, আয়রনম্যানের ধারে পাশে কেউ নেই, ঠিক আছে। আয়রনম্যানরা ভালো করে খেলতিছে, একদম ফুল ক্যাম্পিং করে খেলতিছে,
আরে মানে ধারে পাশে কেউ নেই, মনে হয় এবারে আমাদের টিমের নামটা হবেই হবে, আমাদের টিমের নামটা দিবেই দিবে, মানে 15 নম্বরে ঢুকবেই ঢুকবে। অরূপের টিম ভাই, ডিজি ডিজি স্যারও টিম হচ্ছে যে, আর একটু ভালো করে খেলো ভাই, একদম একদম নিখুঁত হয়ে পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, পুরো লাদেনের মতন 15-এর মধ্যে ঢুকতে হবে। হাইপারস্টার নার্কোস, হাইপারস্টারের কাছে 5 নম্বর আর 9 নম্বরের টিম আছে, ফিউরি বাবার টিম আছে, যেটা আমাদের ফুললি ক্যাম্পার টিম, ফিউরি বাবাদের টিম, হুহু বাবা আর ফিউরি বাবা, এরা এখানে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে। এরা বুঝে গেছে যে ভাই এ ফার্স্ট ম্যাচটা সার্ভাইভের টিম, সার্ভাইভের ম্যাচ। ও ব্রিজ ক্যাম্প, টিটি জিদ, টিটি জিদ, সি টিটি জিদ, এটা বা কি নাম পড়তে পারিনি। আচ্ছা ঠিক আছে, 15 নম্বর বীচ বীচ ক্যাম্প করার চেষ্টা করতেছে, মানে ওয়ান লাইফ বেবি, কাল ওয়ান লাইফ বেবি কি করতেছে, এ ক্লাসিফাইড মরে গেল কি করে ফার্স্টে, আরে কার সঙ্গে ফাইট নিয়ে নিছিল, না জলে পড়ে মরে গেছে না কি। সন্তু কি কলে আছো না কি রে? হ্যাঁ বল। আরে সে রুম এমন গ্লিচ হয়ে গেছে তো, হ্যাঁ মানে আমি মানে খেলাটা দেখি মানে যাকে তার যারটাই চালা তার দেখি মানে যেটা দাঁড়িয়ে আছে। ব্রিজ ক্যাম হচ্ছে, দেখ তুই আগে দেখ, তুই 13 নম্বরে যা, ব্রিজ ক্যাম হচ্ছে দে, 13 নম্বরকে দেখ, 13 নম্বরকে দেখ, 13 নম্বর আর 11 নম্বরের মধ্যে ব্রিজ ক্যাম হচ্ছে, এরা কি এরা পুরা ব্রিজ ঘেরে রাখছে, 11 নম্বরকে আসতে দেয়নি। 11 নম্বর আমাদের, 11 নম্বর আবার কাদের টিম জানো কি, শর্মিষ্ঠা জানার টিম, আমাদের টিম ভাই। পালি যা, তোরা পালি যা ভাই, তোরকে 15 নম্বরে ঢুকতে হবে, তোরা পালি যা, জলে সাঁতার কাটার কেটে যা পারুক কর, পালি যা, ঘাসে মাসে শুয়ে টুয়ে পালি যা তোরা। জয় ভদ্রকালী, জয় ভদ্রকে, প্যান দিচ্ছি কি সব লোক রক কর দো। এবারে হুহু বাবা টিমটা ভাই তাড়াতাড়ি ফাইট লেই মরে গেছে ভাই, হু বাবা, সবাই সব টিমের বেশিরভাগ টিমের একজন একজন বেঁচে আছে, সি টিমের মাটি লেগে গেছে রে, চ 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 15 নম্বর টিম, 15 নম্বর টিম, সে তিনখানা কিল করে ফেলছে। আবার কল কেটে গেছে, একটা দুটো তিনটে, তিনটে তিনটে স্কোয়াড পুরো ডাউন হয়ে গেছে, এখনো এখনো বাকি আছে। 7 নম্বর অম্লান করেন স্কোয়াডেও ডাউন পুরো, ফার্স্ট ম্যাচে টক্সিক, টক্সিক ব্ল্যাক, অয়নদীপের টিম 1 নম্বরে আছে, এখনো মতন এখনো হচ্ছে ঠিক মতন যাচ্ছে এরা। আচ্ছা টিম 5 নম্বর, বেশি মারপিট লেওয়ার দরকার নেই এখন, আমি বলে দেবো 15 15 টিম যখন সার্ভাইভ করবে তখন বলে দেবো।
হ্যালো বল বল রে। হ্যালো, হ্যাঁ বল। রুম থেকে বেরিয়ে গেছো? কি করে রুম থেকে বেরিয়ে গেছো? আরে আমার তো ঠিক ছিল, তোর পিং কত এমএসে চলে রে? আমি বলি তোর পিং কত এমএসে চলতিছে? আরে আমার 7 দিনের রুম বানানো আছে, বুঝতে পারছো? 7 দিনের রুম বানানো আছে। আচ্ছা ঠিক আছে রে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ব্রো, ওকে। তুই কি অটোমেটিক কি এক্সিট এক্সিট হয়েছে না কি? আমি কি বিতান্ত আমি বুঝতে পারলি না। আরে হ্যাঁ, ওটা তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড রুমটা তুই তাহলে বানাস, হাম সবকা সবকা মান রাখেগা। ঠিক আছে, তুই তাহলে লাইভ দেখ এখন, বুঝতে পারছো? আবে এরা কেউ মরতে চায়নি, জোন ছোট হলে কি এরা এখন অব্দি? এবার ফাইটিং টাইটিং কর। হাই পাস্টারে টিমও ঢুকে রে, সব খতরনাক খতরনাক টিম ঢুকতিছে। শুভদীপ না না, 22 নম্বর স্কোয়াড ডাউন হয়েছে আবার কোথা দিয়ে? ও টক্সিকের টিম দিল রে শুভদীপ মান্নাকে। ঠিক আছে তুই পালি যা, তোর আরেকজন বেঁচে আছে, মোর যে হোক একজনকে বেঁচে থাকতে হবে টিমের মধ্যে। যে তিনজন ফাইট করে মরে যাও ঠিক আছে, একজনকে একজনকে হচ্ছে যে এ করে রাখো। আচ্ছা টিম নম্বর 5 শুধু বলে, আমাকে দেখাও আমাকে দেখাও। আচ্ছা ঠিক আছে, আশেপাশে দেখে দিচ্ছি। তোমার আশেপাশে এখনো কেউ নেই? টিম সিক্স এখনো ঠিক মতন হচ্ছে যে রাসমাস মারেনি। টিম সিক্স পুরো একদম ছড়ি ছড়ি আছে, সব আলাদা আলাদা ঘরে সব ক্যাম্প করে আছে। অম্লান করের ইয়েও স্কোয়াডও এখনো বেঁচে আছে, অম্লান করের এই যারা যারা যাদের টিমের একজন একজন করে বেঁচে আছে ভাই, তাদের দম আছে বলতে গেলে ভাই সত্যিকারে, বুঝতে পারছো? ব্ল্যাক জিম তোর বা আমাদের ভাইদের টিম। ২১, ১৪ আর ২৫ কাছাকাছি আছে। এবার তো ফাইটিং করতে হবে ভাই, একদম ছোট হয়ে গেছে, এবার জোরদার একটা ফাইটিং লাগবে। টিম ১৩ হ্যাকার হ্যায়, টিম ১৩ কন হ্যায় দেখ লেতা হুম। টিম ১৩ কো তো মানে নেই জানতা, ইয়েস টক্সিক আমাদের টিম। আমি দেখেছি শুভদীপ মান্না হচ্ছে যে শুভদীপ মান্নাকে মারলো। ও হ্যাকার হতো কে হুয়া টিম ৮। টিম ৮ আর ১২-র মধ্যে মারপিট লাগলো ভাই, ৪ এএম এর সঙ্গে মারপিট লাগছে ভাই। তোরা পালি যা, তোরা পালি যা, এখনো ঠিক মতন এ হয়নি। ১টা ২টো ৩টে ৪টে
সো চারটে স্কোয়াড এখনো মরছে, তবে টক্সিক টিমের সঙ্গে ভাই 4 AM এর স্কোয়াড লাগছে। চল হবে চল হবে, তোরা পালি জানায় সেদিক দিয়ে 14 নম্বরের স্কোয়াড আসতিছে। জর্জিও পুলের সিটিতে আছে এরা। 19 19 19 এরর জেসনের সঙ্গে লেগে গেছে। এমআই টাইমের একজন মানে ডাউন আছে। আর ভাই 1 নম্বরে তো প্রায় সবই ডাউন হয়ে আছে। XD অয়েন্ডিপ ডাউন, রবিন হুটের সঙ্গে লেগেছে ভাই, রবিন হুটের সঙ্গে। আশা করি 1 নম্বর স্কোয়াড এখানেই শেষ হবে। ভাই তোরা এত তাড়াতাড়ি ফাইটিং লিয়ে লিছিস কেন? ব্যাস জর্জো পিকো শেষ, 1 নম্বর শেষ, 1 নম্বরের টিম শেষ। এক নম্বর গন ভাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা টিম শেষ। আর আর দুটো টিম, আর দুটো টিম যদি শেষ হয়, আর দুটো টিম যদি ক্লিয়ার হয় তাহলে টপ 15-এর মধ্যে আমরা পেয়ে যাব। আর দুটো টিম, আয়রনম্যান স্কোয়াডের কাছে হচ্ছে 12 নম্বর আছে, 21 নম্বর আছে, আবার 8 নম্বর আসছিল চলে গেছে। সাবধান হয়ে যাও সবাই। নার্কোস টিমের সঙ্গে 25 নম্বরের টিমে লেগেছে। আরে নার্কোস টিমের সঙ্গে ভাই, অ্যাডম্যানের শত্রু, অ্যাডম্যানের শত্রুর সঙ্গে 25 নম্বর টিম আর 12 নম্বর টিম সব কাছাকাছি আছে, দুটো টিম রাস মারছে। এবার কে এখান দিয়ে, তিনটে টিম আছে 25 নম্বর 21 নম্বর 12 নম্বর, এদের মধ্যে ভাই হাড্ডাহাড্ডি লড়াই। আর সে আর সেখান দিয়ে তো আয়রনম্যানের টিম হচ্ছে, তো MCU টিম হচ্ছে যে ওট পেতে আছে, কখন এদের একটা টিম শেষ হবে তখন হচ্ছে এরা হচ্ছে যে রাস মারবে এদের উপর। ভাই ভদ্র কথা বলতে গেলে ভাই গাড়ি দুটো আছে, গাড়ি দুটো নিয়ে পালিয়ে যাও, লাভ দিবে। এখানে বিস্টের টিম আর হচ্ছে যে MIB-র টিম হচ্ছে যে 19 নম্বর আর 24 নম্বরের মধ্যে মারপিট। তার গাড়ি নিয়ে হচ্ছে যে হ্যাঁ চলে যাচ্ছে, মারপিট হবে না হবে না। ও ভাই খতরনাক স্প্রে, এটা খতরনাক স্প্রে ভাই, খতরনাক স্প্রে ভাই, বিস্ট টিমের খতরনাক স্প্রে। সেক্স বাবা শেষ, বিস্টের টিম শেষ, বিস্টের টিম, MIB-র টিম শেষ। বিস্টের টিমের স্প্রে আলাদা লেভেলে। ভালো লাগেনি তার মানে এদের টিমের হাতে মরেছে, ওই জন্যে ভালো লাগবে নি। যখন যাদের টিমের হাতে মরে যাবে তখন সেসব স্প্রে ভালো লাগবে নি, ভালো কি করে লাগবে। আট নম্বরের কাছে যে আছে তার সঙ্গে তো 23 নম্বরের টিম আছে, সে একাই আছে, সে ফাইটিং নেবে নি। 6 নম্বরের টিম ডিসকার টিম, তারা ফুল ক্যাম্প করে আছে এখানে। 15 নম্বর টিম মাঝখানে পেয়ে গেছে রে, বাস সব শেষ। ছ নম্বর টিমের সঙ্গে 15 নম্বর টিমে লেগে আছে, তার একদম জলের নিচে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আবার সেদিক থেকে 2 নম্বর টিম আসতিছে,
একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, বারোটা বারোটা টিম প্রায় মরে গেছে, বারোটা টিম মরে গেছে। এবার রাসিং খেলতে পারো, এবার রাসিং খেলতে পারো, কিছু হবে না এখন, এবার তোমরা রাসিং খেলতে পারো। জোন বিশাল ছোট হয়ে গেছে, ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় তিনের সঙ্গে মারপিট হয়েছে, ছয় আর তিনের মধ্যে মারপিট, ছ নম্বর টিম শেষ। ঠিক আছে, তোমরা সব টপ ফিফটিনের মধ্যে ঢুকে গেছো, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, সব টপ ফিফটিনের মধ্যে ঢুকে গেছো। কাল ওয়ান লাইফের বহুত হিল খাচ্ছে, আয়রন ম্যানের টিম আর কালের টিম সামনাসামনি আছে, আজ দেখা যাক বারিকের টিম আকাশের টিমের সঙ্গে হচ্ছে যে পাঙ্গা নেয় নাকি। ও বারিকের টিমের স্প্রে তো আলাদা লেভেলের হচ্ছে, যাও যাও বারিক, তোমার খেলা দেখাও, তোমার পাড়ার বাচ্চাকে মেরে দেখাও। দাঁড়াও, এখানে একটা খতরনাক প্লেয়ারের মারপিট হচ্ছে ভাই, দুটো পাড়ার বাচ্চার, একই পাড়ার বাচ্চার মধ্যে মারপিট। ওয়ান লাইফ বেবি আর এমসিউ আয়রন ম্যান আর আয়রন ম্যানের মাঝে, পিছন দিয়ে ব্ল্যাক 24 নম্বর টিম আছে, 24 নম্বর টিম ক্লক আসতিছে, 14 নম্বর টিম স্যান্ডউইচ হওয়ার চান্স বেশি 14 নম্বর টিমে, 24 নম্বর টিম ফুল ক্যাম্পিংয়ের আশায় হয়ে আছে, কিছু না। ও আকাশের গাড়ির অবস্থা খুব খারাপ ভাই, দেখা যা এখনো এরা পুশ কেন মারেনি আমি ওইটা ভাবতেছি ভাই। এদের দুজন বেঁচে আছে, অনেকগুলো টিম যাদের টপ ফিফটিন, টপ ফিফটিনেই ঢুকে গেছে, যারা আশাও করেনি টপ ফিফটিনে মানে ঢুকছে না, ঢুকেনি মানে যারা আশাও করতে পারেনি এরা টপ ফিফটিনে ঢুকবে না, ঢুকবেনি, তারা ঢুকে গেছে ভাই। 25 নম্বর টিমে ছখানা কিল আমি আশা করিনি ভাই, তোরা ফার্স্ট ম্যাচে এইরকম যদি কিল করিস না, কমিটির কিছু হচ্ছে যে এ হবে, লাভ হবে। আকাশের টিমের সঙ্গে 25 নম্বর টিম লাগবে রে, সামনাসামনি পড়ে গেছে, লেগে গেছে, অলরেডি লেগে গেছে। ও ডিস্কায় টিম আছে, 2 নম্বর টিম, এত ছোট, বিশাল ছোট জন ভাই, খেলা রোমাঞ্চক হবে, ড্রোন শট নিতে হবে এখানে। উপরে 25 নম্বরের টিম, ডিস্কাই টিম, ডিস্কাই নক হয়ে আছে, ডিস্কাই নক, এদিকে এদিকে 6 নম্বর টিমের একজন বান্দা ফুল রোটেট মেরে 2 নম্বর টিমকে উপর রাস মারতিছে, আর উপরে হচ্ছে যে ডিস্কাই তো নক হয়ে পড়ে আছে, রিভাইভ হয়ে গেল। 25 নম্বর টিমের একদম একদম ফুললি চান্স আছে যে ডিস্কাই টিমের উপর হচ্ছে যে এ মারা, রাসি মারা, কারণ ওদের দুজনই আছে, ওদের দুজনই আছে যারা উপরে দখল করে আছে। চলো ভাই চলো ভাই, আবার ডিস্কাই নক, আবার ডিস্কাই নক, ডিস্কাইকে রিভাইভ দিতে এলো,
দু নম্বর টিম আর ঢুকতে পারবেন না জোনে। ঠিক আছে, তোমরা খুব ভালো খেলেছো, টপ ফিফটিনের মধ্যে তোমরা চলে এসছো। তোমরা এবার সব শক্তি বাঁচিয়ে রাখো, জয় ভদ্রকালী বলে সব শক্তি বাঁচিয়ে রাখো, যেটা তোমরা সেকেন্ড ম্যাচে কাজে লাগাবে। চার নম্বর টিম খুব ভালো খেলছে, তিনজন আছে কিন্তু খুব ভালো খেলছে, এরা এখনো অব্দি সার্ভাইভ করে আছে। আমাদের 25 নম্বর টিমও সার্ভাইভ করে আছে, চারজন বেঁচে আছে এখনো অব্দি। টিস্কাই টিমের সঙ্গে 25 নম্বর রাখছে ভাই, সম্মান বেড়ে গেল। চারটা টিম বেঁচে আছে। ও ভাই জলবাজি মে আপা খো বেঠে আর 25 নম্বর টিম গন। এত তাড়াহুড়া করলিস কেন তুই? ঠিক আছে, এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তো কিছু হবে না, 3 নম্বরে আসলে কোনো ব্যাপার ছিল একটা এমসি টিমের কাছে, এখন 4 নম্বর পয়েন্টে এসে কি হলো? 38K ওয়াচিং হচ্ছে। ডিসকাই টিম, পেনের টিম, ডিসকাই টিম ডাউন, সিট আর ডিসকাই টিম মানে কি জিদ আর ডিসকাই টিমের মধ্যে মারপিট হবে। দেখা যাক, গ্রেনেড হবে হয়তো। ও সেরা সেরা ভাই, জিত সেরা ভাই, সেরা ও সে একা লড়ে গেছিল। ঠিক আছে, ডিসকাই টিম জি।
জয় ভদ্রকালী সরকার, জয় ভদ্রকালী। ভাই আমাদের অনেক দেরি হয়ে গেল, জিন্দেগিতে তো এইরকমই দু মানে দুটো টুর্নামেন্ট করিনি, তাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই খেলায় ওসব ভুল ভাল ত্রুটি থাকতে পারে, সবাই প্রো নয়। তোমরা ভালো করে খেলো আর আমিও আমিও ভালো করে দেখাই ভাই, অনেক গাল শুনছি। এ দু তিনটা এবার টুর্নামেন্ট করবো নি, এবার একদিন সময় নেবো, বুঝতে পারছো সন্তু? হ্যাঁ দিনে একটাই করবো, ও চালে ঝামেলা আর হবে নি, তাহলে সবাই এর কাছ দিয়ে জেনে বুঝে এ করে দেবো। 100 ওই আমার তো 30 MS এ গেম চলে রে, তোর ক MS এ গেম চলে রে? আমার ওই 40 এর মতো, তোর 20 MS এ? না না 40। তো তাহলে কি করলু সালা, মেঘ বেলাকে টক্কর দিতে পারলু না আর? স্টিমে ঠিক মতন কথা বলা শোনা যাচ্ছে তো? কি রে সুমন পাত্র 10 MS? আচ্ছা সন্তুর মাইক প্রবলেম হয়েছে আবার। জোকারের টিম সাভারনির দিকে যাচ্ছে, বিস্টে টিম 12 এখনো ল্যান্ডিং করেনি। আবে সন্তু কি মরে গেল নাকি? ঠিক আছে তুই কিছু বলবি তো, প্যান দিচ্ছি কি রক কার দেঙ্গে পুরা, জয় ভদ্রকালী সরকার। তুই কি তুই কি মারা সেকেন্ড হ্যান্ড এসি মেসি কিনছু নাকি রে? র্যাঙ্কিংও যে যে ভাই রাসিং খেলতে পারেনি, এখানে র্যাঙ্কিং করলেও হচ্ছে ইয়ে আছে, চান্স আছে ভাই। র্যাঙ্কিং করে যাও, র্যাঙ্কিং করে যাও, কাউকে কিল করতে হবে না, র্যাঙ্কিং করে যাও, যে যা রাস মারা রাস মেরে যাও আর র্যাঙ্কিং করে যাও। বিস্টের টিম আর এইচজিডের টিম একসঙ্গে লাগছে, যে আমাদের 2 নম্বর স্থান অধিকার করেছিল, আর সবাই এখনো হচ্ছে যে ছড়িয়ে ছড়িয়ে আছে। ঠিক আছে সবাই ভালো করে খেলবে, যারা রাস মারার তারা রাস মারবে, আর যারা হচ্ছে যে ক্যাম্পার তারা ক্যাম্প করে হচ্ছে যে রাস মারবে, ক্যাম্প করে রাস মারবে। আর সবশেষেই বলি জয় ভদ্রকালী সরকার, জয় ভদ্রকালী। তেইশ নম্বর টিম 12 নম্বর টিম কাছাকাছি, আবার 19 নম্বরও তার সঙ্গে আছে, 25, 15, 14 কাছাকাছি। এরা সালা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মানে কিছু হতে পারেনি। কাছাকাছি কিছু না। আবে সারা তোর কল কাটতে হরে, এত জট জড়ানি কি হরে, কি ফ্যান জোরে চালাইছি না কি কে আনে? আমাদের ডিজি মহাকালের টিম ভাই সত্যিকারে সেরা খেলছে ভাই, এদের সবাই মরে গেছে কিন্তু এদের একজন বান্দা পুরান্দম চিরে নুন দিয়ে দিছে, একজন বান্দা শুধু হচ্ছে ক্যাম্পিং কাকে বলে সেটা দেখেছে। আর আর এটাও বলতে হবে শর্মিষ্ঠা জানা, শর্মিষ্ঠা জানার টিমও ভাই সেরা খেলছে, সেরা। এই
হচ্ছে যে মহাকালের টিম আর শর্মিষ্ঠা জানার টিম, ভাই গড লেভেল ক্যাম্পার ভাই। যদি যদি মানে কোনো জায়গায় ক্যাম্পিং করে সার্ভাইভ করতে হয়, এদের টিমের নামই প্রথম আসবে হয়তো, নার্কোস টিম। নার্কোস টিমের কাছেই হচ্ছে যে এ অ্যান্ডম্যানের টিম আছে, দেখা যাক কি হয়। নার্কোস টিম আর 25 নম্বর টিম মুখোমুখি, দেখি কে কে আগে তার আগে প্যান্ট দিচ্ছে কি করে। আর মানে টিমের একজন বান্দা সিঙ্গেল আছে, যাকে 15 নম্বরের টিমমেট সব ঘেরে রেখেছে, এখনো মনে হয় কোনো আভাস পায়নি। ঠিক আছে, আর মানে কিছু একটা প্রবলেম হয়েছে, আর মানে উপর সবাই রাস মেরে দাও, এই সময় অফলাইন আছে। ১৯ নম্বর, আচ্ছা ১৯ নম্বর, ব্ল্যাক স্কেচ হু বাবা টিম। প্রীতম ভাই তোকে তোকে কিল করতে হবে, তুই শুধু সার্ভাইভ কর ভাই। ১৫, ২৫, ১৪, অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। আর ম্যানের মানে গার্লফ্রেন্ড রেগে গেছে, হ্যাংরি ইমোজি পাঠাচ্ছে। আকাশের টিম কি হয় দেখি, এখানে কেউ ফাইট লাইনি, ফাইটটা মনে হয় খুব ছোট যখন জোন হবে তখনই নিবে এরা। ঠিক আছে, রাসিং করে খেলতে পারছে না, ঠিক আছে, বেঙ্গল লুপ সবাইকে সবাইকে চান্স দেয়, নয় কিল করে খেলো নয় সার্ভাইভ করে খেলো। নিক্স শ্যাডো টিম হচ্ছে খুব কাছাকাছি আছে এনিমি টিমের কাছে, নিক্সের টিম। আর এদিকে 11, ১১ নম্বর টিমটা কার, আব্বে সালে, আব্বে সালে টিম। নিক্সের ডাউন, চলো চলো চলো, নিক্সের ডাউন, নিক্সের উপর পুশ হতে পারে। জয় ভদ্রকালী, প্যান দিচ্ছি কি রক কর দো। নিক্স শ্যাডোকে খতম করে 10 টাকা নিয়ে যাও, এত সুযোগ সুবিধা, একজনকে মারলে 10 টাকা, নিক্স শ্যাডো শেষ 10 টাকা, এখন অব্দি কেউ পুশ মারেনি। ১৬ নম্বর আর 11 নম্বরের মধ্যে ফাইটিং শুরু হয়ে গেছে, নিক্স শ্যাডো রিভাইভ পেয়ে গেছে। আচ্ছা, ডিবিএক্স মলি মারার চেষ্টা, ও মলিটা গেল না, মানে ক্যালকুলেশনটা টোটালি ভুল ছিল, আরও সামনে সামনাসামনি মারতে হতো একটু এগিয়ে গিয়ে। ঠিক আছে, গ্রানেড চেষ্টায়, গ্রানেডে কারুর হিল কমেনি এখন অবধি। আব্বে সালে এখনও টিপি পিল নিচ্ছে, আর আব্বে সালেটা আমি গাল দিচ্ছি না, এর নামই আব্বে সালে। ও এদের ফোরে জিত হচ্ছে নক হয়ে আছে, আর 16 নম্বরে ডিবিএক্স পুশ মেরে দিয়েছে, ও একাই 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 নিক্স শ্যাডোকে খেয়ে নিয়েছে, 10 টাকা হয়ে গেছে অ্যাকাউন্টে। ঠিক আছে, নিক্স শ্যাডোকে মেরেও আবার 10 টাকা অ্যাকাউন্টে নিয়ে নাও। 16 নম্বর টিম শেষ, ফুল ফুল হেলথ, এ বা সব শেষ, 40 টাকা অ্যাকাউন্টে, তোমাদের অ্যাকাউন্টে 40 টাকা চলে গেল, অদ্ভুত রোমাঞ্চক।
এক্সেলেন্ট, আল্ট্রা লেজেন্ডারি প্রো, আর কিছু আছে? আর কিছু তারিফের নেই, ঠিক আছে। এদের কিল চারটা, হ্যাঁ চারটা চারটা 40 টাকা হয়ে গেল। তোমরা চেক নেবে না ইউপিআই নেবে, ডিজিটাল মানি নেবে না ক্যাশ নেবে, একটু মেসেজ করে জানিয়ে দিও। ডিজি টিমের সঙ্গে মারপিট লেগে গেছে, মহাকাল টিমের সঙ্গে। ডিজি 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 যখনই দেখি একজন মারা যায়, ডিজি ডেথ শটই মারা যায়। 13 নম্বর 17 আর 20-র মধ্যে মারপিট। ডিজি মহাকালের এবারে ঠিক মতন পারফরমেন্স করতে পারছে না। ও সেরা সেরা স্প্রে, সেরা স্প্রে, সেরা স্প্রে। দশ দশ, কোনো ক্ষমা নেই, নক করা মানে কোনো ছাড়াছাড়ির এ নেই। ও গ্রেনেডটা ঠিক মতন, এ গ্রেনেড ঠিক সে নেই ফাটা। সামনাসামনি বা শেষ, 20 নম্বর টিম শেষ ভাই, মহাকালের টিম ভাই, মহাকাল ডিজি ডিজি অরূপের টিম ভাই, নাম ইয়াদ রাখ না ভাই। ভাই এক শর্ট আউট দে দো, পেপালে নেব, ঠিক আছে আইডিটা পাঠিয়ে দিও। আমাদের সানি ভাই টিম কি খেলছে দেখি, সানি ভাই টিম ফুল সার্ভাইভ করার মুডে আছে এখন, কোয়ারির দিকে আছে আমাদের সানি ভাই টিম। অ্যাসল্ট স্নাইপার আইজিএল, আর মানে টিমের কিছু মানে কমিউনিকেশনের প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে খুব বেস্ট খেলা হবে। আর বলছি যে টিমমেটের কোনো কথা শুনতে পাইনি, তবুও সবকা গাড় মার দেগা। জয় ভদ্রকালী সরকার, জয় ভদ্রকালী, ও এই বল রাহা হ্যাঁ, ঠিক আছে। আর বাকিগুলো তো ভালো, আর বাকি জনগুলো ভালো ভালো খেলবে। এরা ড্রপ ড্রপে ড্রপের MK-14 নিয়ে আছে ভাই, 25 নম্বর টিমের সঙ্গে কেউ পারবে না। ডিসকার টিম এখনো শিকারে বাড়ায়নি, এখনো কিল বলতে ওই এই ডিজি ডিজি স্যাডরই হয়েছে। মহাকালের টিম মহাকালের টিমেরই কিল হয়েছে, আর ডিভিএক্স এর ওই আবে সালে টিমের কিল হয়েছে। চল চল হবে হবে হবে, চল জয় ভদ্রকালী সরকার, প্যান দিচ্ছে রক কর দো। আয়রন ম্যান কারুর কথাই শুনতে পাচ্ছে না, আয়রন ম্যানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়েছে হয়তো। এখানে 24 নম্বর আর 23 নম্বরের মারপিট, 23-24 রোলিং অনুযায়ী যাচ্ছে মারপিটগুলো। পুশ মেরে দিয়েছে, কিসকো মাছ ছোড় না। ডিসকার টিম ডিসকার টিম এখন শিকারে বাড়িয়েছে, অফেন্স এক্সপ্লোডার ফ্ল্যাশ। এরা সব একটা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, সবাই একটা একটা গাড়ি নিয়ে, নয় র্যাঙ্ক হবে নয় পুশ হবে, যে কোনো একটা বলে, নয় কিল করে পয়সা কামাবো, নয় হচ্ছে যে র্যাঙ্কিং করে পয়সা কামাবো, ঠিক আছে। এরা সবাই সবাই একই, সবাই হচ্ছে একটা একটা গাড়ি নিয়ে। এরা এরা ভাই এদের দেখে মনে হচ্ছে যে এরা ভাই টুর্নামেন্ট খেলে ভাই, এরা সব সময় প্ল্যান করেই খেলছে। এই জিটের জিদের টিম আর হচ্ছে এই ডিসকার টিম, ঠিক আছে। ও 25 নম্বর টিম হচ্ছে যে ফাইটিং নিয়ে নিচ্ছে আশেপাশে কাজ কাজের টিম। ও বাবা, ম্যান ইন ব্ল্যাকের টিমের সঙ্গে লিছে, কোথায় আছে দেখ, পাহাড়ের উপরে আছে। সাহস এদের সাহস ঠিক আছে ভাই। ও ও সেরা স্প্রে, সেরা স্প্রে, পুরো 0 HP রে, রবিনের 0 HP, ঠিক আছে। ওরে ভাই পাশের ঘরে আবার 21 নম্বর টিমে আছে, এ 21 নম্বর টিম ঢুকে গেল বলে। রবিন হিল করে নিয়েছে, ঠিক আছে, কেউ তেমন এখনো পুশ মারেনি।
ড্রপে MK-14 আছে। বিস্টের টিমে তিনজনই খেলছিল, এখনো একজন মারা গেছে, বিস্ট পান্ডা মারা গেছে, দুজন বেঁচে আছে, দেখা যাক এ করতে পারে নাকি। শর্মিষ্ঠা জানাদের টিম হচ্ছে পুরো ক্যাম্প ক্যাম্প করে আছে সাভার্নিতে, সাভার্নিতে পুরো ফুল টু ক্যাম্প করে আছে, সবাই হচ্ছে যে একটা একটা ঘরে ক্যাম্প করে আছে। 23-24 লেগেই গেছে, 23-24-এর দিকে যাব আমরা, 23-24-এর মধ্যে। ও সেরা সেরা টিমের মধ্যে মারপিট লেগেছে, ফার্স্ট আর সেকেন্ড আমাদের মানে ফার্স্ট টুর্নামেন্টে যাদের ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদের মধ্যে মারপিট লেগেছে, দেখা যাক। জিডের টিমের একজন নক, ডিস্কাই রাসিং এর চেষ্টা, একজন একজনই রাস করেছে। ও জিরো টিম মনে হয় শেষ এখানে, ব্যাস একজন জিরো শেষ, ডিস্কায়ের দুজনও শেষ, এরা সব সিঙ্গেল সিঙ্গেল ঘুরছে বলে এইরকমই প্রবলেম হচ্ছে। ঠিক আছে কোনো চাপ নেই, কোনো চাপ নেই, নয় সার্ভাইভ নয় কিল। ভাই অপোনেন্ট টিমের দুজন, অপোনেন্ট টিমের তিনজন, ডিস্কাই টিমের দুজন, দেখা যাক কি হয়। ও সেরা ভাই সেরা, একখানা গ্রেনেডে দুজনকে খেয়ে নিল, এখনো রাস করেনি কেন আমি ওইটাই ভাবছি। ভাই খুব খুব ভালো গ্রেনেড ভাই, ডিস্কাইয়ের খুব ভালো গ্রেনেড হয়েছে, বাস সব শেষ, সেরা সেরা মেরেছে, সেরা গ্রেনেড ছিল ভাই ডিস্কাই। আবার সেখান থেকে 22 নম্বর টিম চলে এসছে, পিছন থেকে 22 নম্বর টিম চলে এসেছে, পাইরেটের টিম চলে এসছে, আকাশ জানার টিম চলে এসছে। হবে হবে হবে, এই তো এই তো এই তো সুযোগ ডিস্কাইকে মারার, এই তো সুযোগ, ডিস্কাই এখন হিলিং করছে, যাও চলে যাও, ইনসান ইনসানি কোপড়া চলে যাও। এই যে টিম রাস মেরে দে, রাস মেরে দে, এই সময় রাস মেরে দে। আর ডিস্কাই ডিস্কাই ভাই, এই যে টিম চলে এসছে, এদের তো এদের উপর তোরাও রাস মেরে দে, আমরা আমি সবাই দলে আছি, যেদিকে পাল্লা ফারি সেদিকে আমি। ও শেষ, জিরো টিমের একজনই বেঁচে আছে, এখন ভাই একটাই সালা দিচ্ছি, পালিয়ে যাও পালিয়ে যাও। ডিস্কাই টিমের একজন নক করে দিছে, আর বাস আর ডিস্কাই একাই বেঁচে আছে, যা শুধু ডিস্কাই আর জিতের মধ্যে হার্স হার্সের মধ্যে মারপিট হবে, দেখা যাক হার্স ডিস্কাইকে নিতে পারেন, ডিস্কাই শেষ। ইয়াস ইয়াস, এজ এ টিম, এজ এ টিম আমার রহে, এজ এ টিম আমার রহে, জিন্দাবাদ। প্যান্দিজি কি পুরা গাঁড় মার দিয়া রে, পুরা গাঁড় মার দিয়া, জয় ভদ্রকালী। আবার আবার আসছে, এই যে টিম চলে আসছে পুরো কাছে, ভাই প্রথমে একটা গ্রেনেড করে রাখ, আসলেই গায়ের কাছে আসলেই যেন ফেটে যায়, এইরকমই করে রাখ, এইরকম প্ল্যান করে মার। ও সেরা, কি হয় দেখি, সিরিয়াস সব শেষ। আজ ভাই আজ ভাই কালের টিম সেরা খেলতিছে, আজ কাল মার রাহা হ্যায়, বাইশ নম্বর টিম সে বাঁচকে, বাঁচকে রানা রে বাবা, বাঁচকে রানা রে, বাঁচকে রানা রে বাবা। টিম এমসিউ কিল পুরো জিরো, এদের উপর পয়সা লাগিয়ে বেকার ভাই, আমার 20 টাকা মনে হয় বেকার গেল। আবে সালে টিম হচ্ছে যে সব
সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, ও সামনে পাথরটা মনে হয় ভিজিবল হয়নি, ওই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন বাঘি একজন জিপ। শর্মিষ্ঠা জানাদের টিম এখনো বেঁচে আছে, দেখা যাক। তারা তো সেবারনি ছেড়ে বাড়ায়নি। হ্যাঁ, 11 নম্বর টিম আসছে রে, আবে সালে টিম চলে এসছে, কাছাকাছি চলে আসছে। ভাই ঘাপটি মেরে চুপচাপ শুয়ে থাক, লাভ দিবে। সবাই সার্ভাইভ করার চেষ্টা, ভাই জোন এত ছোট হয়েছে, 25, 17, 15, 25, 17, 15 খুব কাছাকাছি চলে এসেছে। হু হু বাবা শেষ, হু বাবা টিম শেষ, যা 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 যা। কোস্টিং পঁচিশ নম্বর টিম আর নার্কোস টিম কাছাকাছি, এমসিউ আর নার্কোস টিম, টিমের মধ্যে লাগবে হয়তো। নার্কোস টিম রাশ মেরে দিয়েছে এমসি টিমের উপরে, দেখা যাক কি হয়। রাশ মারছে, আস্তে আস্তে যাচ্ছে, হাইপারস্টার খুব কাছে চলে এসেছে আয়রন ম্যানের। দশখানা টিম আছে, জোরদার মারপিট হবে। সবাই দূর দূর থেকে পিক নিয়ে দেখছিস, এবার সবাই জোনে ঢুকতিছে, 12, 25, 22 সবাই জোনের দিকে যাচ্ছে। খুব কাছাকাছি, 21 আর 25 নম্বর খুব কাছাকাছি। ও সেরা, ও সেরা, আয়রন ম্যান নক। সেরা সেরা সেরা, ঠিক আছে, আরমকে রিভাইভ দেওয়ার চেষ্টা, স্মোক করেছে আরমের দুজন নক, এখনো রাস মারেনি এরা দুজন। 21, 21, 21 টিএমডিএস, টিএমডিএস কিং এখনো রাস মারেনি।
যাও যাও যাও, একটা গ্রেনেড, একটা গ্রেনেড হবে। 25 কভার, কভারে কভারে থাকো, কভারে থাকো, কভারে থাকো। উপর দিয়ে একজন রাস মেরেছে, একদম পুরো উপর দিয়ে রোটেট মেরেছে, একজন রিচের উপরেই আছে। ও লাস্ট 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 ট্রাই, লাস্ট ট্রাই, লাস্ট ট্রাই। আয়রন সুপ, আয়রন সুপ জাস্ট। ও ওপি 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 ভাই ভাই ভাই, যাদের যাদেরকে নক করছিস তাদের তাদেরকে খেয়ে নে ভাই, তাদের তাদেরকে খেয়ে নে। আর একজনই বেঁচে আছে ওদের টিমে। ও ভাই, ও ভাই, টিএমডির খেলাটা ভাই সেরা ছিল। 3টে কিল নিচে, কিন্তু খেলাটা ভাই সেরা লেভেলে ছিল। কিন্তু একটাই একটাই ভুল করলো আয়রন ম্যানের টিম, যদি জাস্ট কিলগুলো যদি কনফার্ম করে নিত তাহলে খুব ভালো হতো। আয়রন ম্যানের কিল কি 0 ভাই, শুধু নিজেদের টিমে খেলেই নিজেকে প্রো বলাটা বন্ধ কর। আই 5টা নক রবিনের হাতে। ও কার্লোসও নক, সেরা সেরা ভাই সেরা। থ্রি এক্স এর স্প্রে ভাই সেরা। পুশ মারো, পুশ মারো, পুশ মারো, হবে হবে হবে। দুজন নক আছে, ডিস্টেন্স বহুত, অনেক অনেকটাই দূরে আছে, ডিস্টেন্স অনেকটাই দূরে আছে। চলো ও ফোনে নিতে পারেন, সবার বন্ধ হয়েছে, সম্রাট সম্রাট। আর কস্টিমের ভাই হালত খারাপ, জোরদার লেগে গেছে রে। ও 22-11-14 সব জোনে ঢোকার চান্স, নক হয়ে গেছে নার্কোস টিমের একজন। নার্কোস টিমের উপর পুরো ফুল স্প্রে, পুরো ফুল স্প্রে, নার্কোস টিম শেষ, ওখানে পুরো শেষ। হাবে সালে পুরো ক্যাকে লে রাহা হয়। পাইরেটের আকাশ আছে, পাইরেট আকাশের টিম আছে এখন অবধি। দেখা যাক এজের টিম কি করতে পারে, 1-2-3 ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ডের মধ্যে কোন প্লেসটা নিতে পারে পাইরেট আকাশের টিম। অসাধারণ স্প্রের M416-এ আবে সালের টিমের উপর ভাই দুদিক দিয়ে হামলা হচ্ছে, একদিক দিয়ে ম্যান ইন ব্ল্যাকের টিম আর একদিক থেকে হচ্ছে যে আকাশের টিম। ম্যান ইন ব্ল্যাকের ওই 3X এর স্প্রেটা হ্যাভি দেয় রবিন, গ্রানেট মারলো বলে। গাড়ি ফাটিয়ে কভার, ম্যান ইন ব্ল্যাকের একজন নক, ট্যানি নক, প্যারেট আকাশ কভার। প্যারেট আকাশ হচ্ছে যে, ওহো সেরা ভাই, একজন হেডের উপর দুদিক দিয়ে স্যান্ডউইচ হচ্ছে, ঠিক আছে।
ম্যান ইন ব্ল্যাক থার্ড হয়েছে আমাদের, আর এদিকে পাইরেট আকাশ আর আব্বে সালে টিমের মধ্যে জোনের মধ্যে। দেখা যাক কী হয়, আশা করছি পাইরেট আকাশের টিমেই হচ্ছে যে জিতবে, কারণ এদের তিনজন এখনই আছে। দেখা যাক কার ভাগ্যে কতটা চান্স থাকে, দুটা টিমই জোনের মধ্যে আছে, ফুল কল ফুললি কভারে আছে, সবাই টিমে একজন না একজন নক হয়ে আছে। ও কার ওয়ান লাইফ ভাই ডাউন হয়ে গেছে, রিভাইভ কে দেয় দেখা যাক। বেশালে টিম হচ্ছে যে স্মোক করে সামনের দিকে আগাচ্ছে, দুজন ডাউন, সামনে একজন টিপিপি নিয়ে হয়তো শুয়ে আছে, যে আসবে তাকে হয়তো ফুল রাস করার চেষ্টা। ও সামনে ম্যাচ ইন, বেশালে টিম উইনার। ও সেরা খেলেছে ভাই, সেরা খেলেছে।